নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমি ভালো আছি। আমি আলপনা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল আলপনা স্ট্রিম। তো এখন বাজে সকাল 9:30। তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, মাত্র খেলাম। তো এখন বেরোবো একটু মার্কেটে। তো চলুন সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে দেখুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল করে দিন, তাহলে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। এখন তো পুরো গরমকাল চলে এসেছে আর রোদের তাপ কিন্তু প্রচুর, মানে পুরো গা পুড়ে যাচ্ছে রোদে। আসলে শীতকালের মতো তো এখন আর হবে না। চৈত্র বৈশাখ মাস, চৈত্র মাস শেষ হতে গেল, বৈশাখ মাস নববর্ষ চলে এলো। তো এখন তো সেই কাম বন্ধ করা গরম হবে। তো চলুন, তো এদিকে দেখুন মা এখানে মাছ কাটছে। তো সকালে রান্নাবান্নার আয়োজন শুরু হয়ে গেছে, 10টা তো বাজতেই গেল। তো এই মাছ এখানে বিক্রি করতে এসেছিল আমাদের পাড়াতে, আর এখান থেকে কেনা হয়েছে। আর ওই দেখুন খুশি চলে এসেছে, মাছের গন্ধ পেলেই কোথার থেকে চলে আসবে। একটা বড় মাছ রয়েছে আর এখানে একটা ছোট্ট বাটা মাছ। আর এই জায়গাটায় দেখেছেন, এই জায়গাটায় গাছ বেরিয়েছে, কিছু গাছগুলো কিন্তু লাগানো হয়নি, এমনিই হয়েছে। এখানে উচ্ছে গাছ হয়েছে আর গাছটায় দেখুন খুব সুন্দর কিন্তু ফুলও এসেছে, উচ্ছেও হবে দুটো একটা। তো ফুল এসেছে আর উচ্ছেও মনে হচ্ছে ধরেছে। হ্যাঁ এই দেখুন, ওই যে দেখতে পাচ্ছেন ছোট্ট, ওই যে দুটো উচ্ছে ধরেছে। আর এখানে লঙ্কা গাছ হয়েছে, কিছু লঙ্কা গাছ। তো পাতাগুলো কেমন যেন জড়ো জড়ো হয়ে যাচ্ছে, বেশ ভালোই হয়েছিল গাছগুলো। এক থেকে অনেক কয়টা গাছ, আর এখানে টমেটো গাছ হয়েছে। আসলে এখানে রান্নাবান্না করে সব ফেলা হয়, তো বীজ হয়তো পড়ে, তো সেই জন্য ওই বীজ দিকে গাছ বেরিয়েছে। আর এই দেখুন আম গাছটার অবস্থা, আম গাছটা তো পুরো ছাগলে খেয়ে নিয়েছে, মাথায় 3-4টে পাতা আছে অবশিষ্ট। এখানে একটা কুমড়ো গাছ হয়েছে আর এখানে অনেকটা উচ্ছে গাছ হয়েছে, উচ্ছেও হয়েছে। আর এই দেখুন এখানে একটা লঙ্কা গাছ, তবে এই লঙ্কা গাছে যা হয়েছে, এই গাছে লঙ্কা হলে কিন্তু বেশ ভালোই লঙ্কা হবে, কিন্তু গাছগুলো কেমন যেন একটু পাতাগুলো পুড়ি পড়ে যাওয়ার মতো হয়ে যাচ্ছে, পুড়িয়ে যাচ্ছে পাতাগুলো। কিছু ওষুধপত্র দিলে আবার হয়তো ভালো হয়। ওই দেখুন কুশি, কুশি তো অপেক্ষা করে বসে আছে, কখন ওকে দেওয়া হবে। মাছ সব কাটা হয়ে গেছে, তবে ধুয়ে নিতে হবে। তারপর রান্নাবান্না, আবার একটু তাড়াতাড়ি রান্না না বসালে রান্না কমপ্লিট করতে আবার অনেকটা বেলা হয়ে যায়। তারপর খাওয়া দাওয়া রয়েছে দুপুরে, ভালোই রোদ আসছে। মায়ের মাছ কাটা হয়ে গেছে, ধুয়ে নেবে। আর আমাকে তো বাজার যেতে হবে, 9:30 বাজে, 9:30 বলতে 9:40 বেজে গেছে, যাব কাছেই। তো এক ঘন্টার মধ্যে ফিরে আসবো আবার, খুশি যতটা পারবে খেয়ে পরিষ্কার করে দেবে আর বাকিটা আমরা ফেলে দেবো। তো আমি তো বেরিয়ে পড়েছি আর চলেও এসেছি, এই দেখুন মূল যে মার্কেট চাপড়া বাজারে চলে এসেছি। আর একটু সামনে গিয়েই আমাদের সবজির বাজার, এই দেখুন এই রাস্তা দিয়েই ভিতরে যাব। তো চলুন ঝটপট বাজারটা সেরে আসি, প্রচুর গরম পড়ছে, গ্রীষ্মকাল চলে এসেছে আর এখন তো প্রচুর গরম, ঘাম, রাস্তায় বেরোনোই যাচ্ছে না। আজ বাজারে অনেক ভিড়, কারণ আজ আমি একটু ঠিক টাইমে এসেছি, মোটামুটি 10টা বাজে এখন, কিন্তু অন্যদিন বেলা 11:30-12টা বেজে যায় দুই একদিন, তো সেই দিন কিন্তু বাজারে কিছুই থাকে না, লোকজনও থাকে না, ভিড়ও থাকে না। তো আমি এখন ঝটপট বাজারটা সেরে নেবো, বাড়ি গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে, চলুন সঙ্গে থাকুন।
তো আমি বাজার করে চলে এসেছি, এইমাত্র এলাম। আর প্রচুর গরম লেগে গেছে, প্রচুর রোদ গরম রাস্তায়, আর বাজারে তো ভীষণ গরম, লোকজনের ভিড়, আওয়াজ, হই হট্টগোল, তার মধ্যে আবার কথা কাটাকাটি, দাম কষাকষি। তো এই দেখুন বাজার থেকে কী কী নিয়ে এসেছি, এই দেখুন পুরো লোড, সাইকেল পুরো লোড। তো চলি এগুলো নামাতে হবে, নামানোর পর আমি দেখাচ্ছি যে আমি কী কী নিয়ে এসেছি। তো প্রচুর গরম লেগে গেছে, এইমাত্র ঘরে এলাম, আর ফ্যান চালিয়ে বসে পড়েছি, সবজিগুলো সব নিয়েছি। তো চলুন দেখাই আপনাদেরকে কী নিয়ে এসেছি। আলু নিয়েছি, আলু অনেকটাই নিয়েছি, 5 কিলো আলু আছে। একদিনে নিয়ে এসেছি বেশি করে, আলু তো নষ্ট হবে না। এখানে পেঁয়াজ নিয়েছি, শসা নিয়েছি 1 কিলো, শসা। তো এই হলো আজকের বাজার। তো চলুন এগুলো গুছিয়ে নিই। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে নেবেন। থ্যাংক ইউ।